নমস্কার বন্ধুরা, আমি পৃথিবী বুটিক থেকে স্বপ্না মুখার্জী। আমার 28th এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের কিছু শাড়ি দেখাবো। অনেকের আমার কাছে আবদার ছিল যে দিদি একটুখানি কলমকারি শাড়ি দেখাবেন, তো আজকের একটু কলমকারি প্রিন্টের মধ্যে বেশ কিছু শাড়ি আপনাদের দেখাচ্ছি। সিল্কের ওপর আছে, তসরের ওপর আছে। আপনারা তাহলে দেখা শুরু করুন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে অনেকেই দেখতে পায়। আর আপনারাও দেখতে থাকুন। শাড়ি পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোর নিচে যাচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি ওটা দেখে আপনাদের শাড়ি ডিসপ্যাচ করে দেবো। কলকাতার মধ্যে আমার হোম ডেলিভারি হয়ে যাবে, আর কলকাতার বাইরে যেভাবে নিচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা টাকা ট্রান্সফার করলে অ্যাড্রেস দিয়ে দিলে পিন নাম্বার সমেত শাড়ি আপনাদের বাড়ি পৌঁছে যাবে। এটাই হচ্ছে প্রসেস। আপনারা জানেন আমি তবুও প্রত্যেকবার একবার করে বলে দিই আপনাদেরকে। আর আমার বুটিকটা হলো বেহালা চৌরাস্তার কাছে, ইস্ট পার্ক টেলিফোন এক্সচেঞ্জের দুটো বাড়ি পড়ে, ইস্ট অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে তিনতলায়। এখানে এসেও আপনারা কেনাকাটা করতে পারেন। আমার সকাল 11টা থেকে রাত্রি 8টা অবধি খোলা আছে, কাজেই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। শুধু একটা ফোন করে আসবেন, আমি আছি কিনা ফোন করে আপনারা চলে আসুন, বসে অনেক শাড়ি দেখে কেনাকাটা করুন। তাহলে বন্ধু আজকের শুরু করি। প্রথম শাড়িটা শুরু করছি একটা তসরের ওপর কলমকারি প্রিন্ট দেখাচ্ছি। কালারটা ভীষণ সুন্দর, গোল্ডেন কালার, মানে তসর তসর কালার। আর জরি বর্ডার তসর, এটা জরি বর্ডার তসরের ওপর কলমকারিটা হয়েছে। আপনাদের পুরো শাড়িটাই যেভাবে আমি দেখিয়ে দিই গায়ে ফেলে, সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। আর এটা দেখাচ্ছি বন্ধুরা ডবল ফোল্ডে দেখাচ্ছি শাড়িটা, কিন্তু আমি পুরোটা খুলছি না, ডবল ফোল্ডে দেখাচ্ছি। প্রথমে আপনাদের আঁচলটা দেখিয়ে নিই। শাড়িটা ভীষণ সফিস্টিকেটেড কালার, তার উপর এটা কলমকারি প্রিন্ট যাচ্ছে। কলমকারি প্রিন্টের শাড়ি এগুলো এইভাবে যাচ্ছে। দেখুন আঁচলটা দেখে নিন, আঁচলটা যাচ্ছে এইভাবে, জরি বর্ডার তসরের ওপর এটা আছে। এইভাবে যাচ্ছে দেখুন পুরো শাড়ির লুকটা যখন পরবেন। এইভাবে আপনারা স্ক্রিনশট তুলে নিন। এগুলো উইথ পিপি আছে, পিওর তসর, কিন্তু এটা পিওর তসরের ওপর আমি দেখাচ্ছি কলমকারি কাজ। দেখুন ছোট ছোট ময়ূর মোটিভ আছে পুরো শাড়িটা জুড়ে, ভীষণ সুন্দর শাড়ি এইভাবে যাচ্ছে। আচ্ছা এটা ব্লাউজ পিসটা আপনাদের একটু দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম মেরুন কালারের। এই শাড়িটার প্রাইস আছে বন্ধুরা, এই শাড়িটার প্রাইস আছে 4250, মনে রাখবেন। এটা কিন্তু মাত্র 4250 টাকায় একটা পিওর তসরের শাড়ি পেয়ে যাচ্ছে। আচ্ছা ওটা যে ডিজাইনটা আমি দেখালাম, ওটা আমি সিল্কেও করেছি। আপনারা সিল্কের কোয়ালিটিও আমার ভীষণ ভালো, সমস্ত হেভি সিল্ক, থিক, একদম খুব ভালো সিল্কের ওপর করা। আপনারা দেখুন এবার সিল্কের ওপরেও যারা তসর নেবেন তারা তসর নেবেন, যারা সিল্ক পছন্দ করছেন, মনে করছেন যে না আমি তসর নেব না সিল্ক নেব, তারা সিল্ক নিতে পারেন। আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি সিল্কটাও। দেখুন এটাও করেছি ওরকম একটা গোল্ডেন বা তসর কালার যেটাই বলুন, সেই কালারের ওপর রেড বর্ডার আছে, ভীষণ সুন্দর একটা রেড বর্ডার আছে। আর ভেতরটা পুরোটা কলমকারি করা আছে। শাড়িগুলো ভীষণ এলিগেন্ট বন্ধুরা, দেখুন এইভাবে যাচ্ছে শাড়িটা। শাড়ির আঁচল পোর্শনটা এবার দেখিয়ে দিই। আঁচলটা দেখুন বিউটিফুল একটা আঁচল করা আছে এইভাবে, ভীষণ সুন্দর একটা আঁচল যাচ্ছে, এইভাবে আঁচলটা যাচ্ছে। শাড়িটা দেখুন পরার পরে লুকসটা কত সুন্দর আসবে, খুব সফিস্টিকেটেড লুকস। আপনাদের যাদের পছন্দ হচ্ছে একদম চটপট বুকিং করে ফেলুন, শাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। একদম নতুন হয়ে এসছে শাড়িগুলো, সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে যাচ্ছে। আচ্ছা এটার বিপিটা দেখিয়ে দিই এবার বন্ধুরা। এটা যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস, ঢালা রেড কালারে যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এই শাড়িটার প্রাইস আছে 3550, 3550। যতগুলো সিল্ক দেখাবো আপনাদের 3550, 3550। এরপরে দেখুন একটা শাড়ি দেখাচ্ছি, এটাও ভীষণ সুন্দর।
আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের কাছে সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আর আপনাদের যার যা বক্তব্য আছে, ধরুন কিছু দেখতে চান কোন ধরনের শাড়ি, সেগুলো কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা শাড়িও আপনাদের কেমন লাগছে জানাতে পারেন। এইটা যাচ্ছে দেখুন, হোয়াইটের ওপর ভীষণ সুন্দর একটা ম্যাজেন্টা কালার দিয়ে ফুল করা আছে, ম্যাজেন্টা ইয়েলো, ভীষণ সুন্দর যাচ্ছে এইভাবে। এটা একটু ঢালা বর্ডার আছে, বর্ডারটা ম্যাজেন্টাতে যাচ্ছে। এবার এর আঁচলটা দেখুন কত সুন্দর। এবার বন্ধুরা আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি, আঁচলটা ভীষণ সুন্দর এইভাবে যাচ্ছে আঁচলটা। আশা করি খুব ভালো করে দেখাতে পেরেছি। রাধাকৃষ্ণ মোটিভ আছে দেখুন আঁচলে, এইভাবে যাচ্ছে। আর সিল্কগুলো এত সুন্দর হয়ে এসছে, মানে আমার নিজেরই এত পছন্দ হয়েছে দেখুন এইভাবে। আর বিপিটা দেখিয়ে দিই, ব্লাউজ পিস আছে এইভাবে যাচ্ছে ম্যাজেন্টায় ব্লাউজ পিস। এই শাড়িটার প্রাইস আছে 3550, 3550 টাকা। এরপরে আপনাদের আরেকটা স্টাইলের দেখাচ্ছি কলমকারি। ভীষণ সুন্দর কলমকারি গুলো হয়ে এসছে। আপনারা অনেকেই বলেছিলেন, দিদি আপনি সিটিভিয়ানে যে কলমকারি দেখাতেন সেরকম দেখান একটু, তো ওনাদের কথা রাখার জন্যই আমি এইভাবে কলমকারি গুলো তৈরি হয়ে আসা মাত্রই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা দেখুন, একটা ময়ূর মোটিভ যাচ্ছে, বড় বড় ময়ূর দিয়ে শাড়িটাকে সাজানো আছে। ভীষণ সুন্দর শাড়ি এবং খুব কালারফুল শাড়ি, শাড়িগুলো ভীষণ কালারফুল, ভীষণ দেখতে সুন্দর। দেখুন যে কোনো বয়সে যে কেউ পরতে পারেন, যেহেতু হোয়াইট বেসটা আছে তার উপরে দেখুন মাল্টি কালারের ময়ূর করা আছে এইভাবে পুরো শাড়িটা জুড়ে। আমি কিন্তু ডবল ফোল্ডে দেখাচ্ছি, শাড়ি কিন্তু অনেক বড়। আচ্ছা এটা দেখুন আঁচল পোর্শনটা যাচ্ছে, আঁচল পোর্শনটা এইভাবে যাচ্ছে। পুরো শাড়িটা আবার দেখিয়ে দিচ্ছি একবার, লুকসটা কেমন লাগবে। এইভাবে শাড়িটা যাচ্ছে দেখুন, খুব সুন্দর শাড়ি, বড় বড় ময়ূর করা আছে। এই যে পুরো শাড়িটা আপনাদের দেখাই, এইভাবে ময়ূর মোটিভটা যাচ্ছে, ভালো করে দেখে নিন। অল ওভার শাড়ি এইভাবে যাচ্ছে, এই যে এইভাবে যাচ্ছে। আর বিপিটা দেখিয়ে দিই, বিপিটা যাচ্ছে রেড কালারে, এটাও 3550। আপনারা কত নাম্বার এপিসোডে কত নাম্বার শাড়ি পছন্দ সেটা আমাকে স্ক্রিনশটও তুলে হোয়াটসঅ্যাপ করে দিলে সব থেকে ভালো হয়। আর যদি স্ক্রিনশট তুলতে যারা পারছেন না, তারা আমাকে বলবেন 28th এপিসোডের এত নাম্বার শাড়ি, এত নাম্বার কলমকারি দেখেছি। আমার নাম্বার দুটো দেখুন স্ক্রিনে যাচ্ছে, 8902337656, আর একটা হচ্ছে 9874577593। দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে, দুটোতেই হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে কল করেও বুকিং করতে পারেন, ফোনে ফোন করেও বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা একটা দেখাচ্ছি বন্ধুরা, আগে যেটা একটা দেখিয়েছিলাম এরকম ছোট ছোট ময়ূর মোটিভ ছিল গোল্ডেন কালারের ওপর, তসর বা গোল্ডেন কালার যাই বলুন। এটা দেখাচ্ছি ইয়েলোর ওপর, গোল্ডেন ইয়েলোর ওপর, খুব সুন্দর একটা ইয়েলো দেখুন, এরকম ইয়েলোর ওপর এইভাবে যাচ্ছে এই শাড়িটা। খুব সুন্দর দেখতে শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি এত সুন্দর হয়ে এসছে, মানে পরার পরে ভীষণ ভালো লাগবে। আপনারা অনেক রকম সিল্ক পরেছেন, কিন্তু এত সুন্দর সিল্ক যদি আপনার ওয়ার্ড্রোবে না থাকে, আপনারা কিন্তু একটা কালেক্ট করতেই পারেন, ভীষণ সুন্দর এইভাবে যাচ্ছে। এটা যাচ্ছে আঁচল পোর্শন। এবারে আপনাদের ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা যাচ্ছে রেডে, 3550, 3550। এরপর বন্ধুরা আরেকটা কলমকারি দেখিয়ে দিই, এটা স্টাইলটাও দেখুন একদম আলাদা, ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি, খুব সুন্দর, ভীষণ কালারফুল, পরে যে কোনো জায়গায় চলে যান। এটা একটা দেখাচ্ছি দেখুন, আমি অনেক রিজনেবল প্রাইসে আপনাদের দেবার চেষ্টা করছি, কাজেই শাড়িগুলো আপনাদের ভালো লাগবে বলেই আমি আশা করছি।
এই প্রাইসে এত সুন্দর শাড়ি, এই যে এটা দেখুন ভীষণ সুন্দর একটা মোটিফ গেছে এইভাবে, অল ওভার শাড়িটা এইভাবে, সাউথ ইন্ডিয়ান নর্তকীর যে মুখটা থাকে, যে নাচের ভঙ্গিমাটা থাকে, সেটাই এই শাড়ির মধ্যে সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে চলে যাচ্ছি শাড়ির আঁচল পোর্শনে, এটাও দেখুন ভীষণ সুন্দর একটা ময়ূর মোটিভ আছে পুরো আঁচলে, অল ওভার শাড়িটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, এরকম নর্তকীর মূর্তি আছে, নর্তকীর ছবি দেখুন সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। আর এটা বিপিটা দেখিয়ে দিচ্ছি, বিপিটা যাচ্ছে এরকম রেড কালারে, ভীষণ বিউটিফুল একদম শাড়ি, ভীষণ সুন্দর, আপনারা এগুলো বুকিং করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 3550। যারা এতদিন কলমকারীর জন্য অপেক্ষা করছিলেন তারা অবশ্যই ইউটিউবে দেখে বুক করুন এবার। আচ্ছা এবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পটচিত্র, মেদিনীপুরে যে পটচিত্রটা হাতে আঁকা হয় এটা কিন্তু প্রিন্ট করা আছে, হ্যান্ডে হলে প্রাইসটা অনেক বেশি হবে। আমি এখন যেগুলো দেখাচ্ছি প্রিন্টে দেখাচ্ছি আপনাদের, এটা দেখুন কালারটা পটচিত্র ডিজাইনের, এটারও প্রাইস আছে 3550, 3550 এটার প্রাইস, পটচিত্র প্রাইস 3550। ভীষণ মিষ্টি একটা গ্রিন গেছে, খুব সুন্দর গ্রিনটা দেখুন, খুব সুন্দর একটা গ্রিন গেছে এইভাবে, আপার লোয়ার দুটো বর্ডারই এই মোটিভ গুলো করে দেওয়া আছে। এবার আপনার আঁচলটা দেখুন, পুরো আঁচলটা অনেক বড় করে এই পটচিত্রটা করে দেওয়া আছে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা যাচ্ছে কন্ট্রাস্ট ইয়েলোতে আর এই বর্ডারটা থাকবে, কন্ট্রাস্ট ইয়েলোতে ব্লাউজটা যাচ্ছে আর ব্লাউজের হাতে এটা পেয়ে যাবেন, এটাও 3550। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্তই, যে কটা দেখালাম আপনারা ভালোভাবে দেখে নিন শাড়িগুলো, আর ইউটিউবে আপনারা আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন ইউটিউব চ্যানেলটা, তাহলে আমি এর পরের যে এপিসোডটা আসছে চেষ্টা করছি, ওটাতে অনেকে সরু তুলির বাটিক দেখতে চেয়েছেন, তো পুরো এপিসোডটাই সরু তুলির বাটিকে করবো ভাবছি, তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, তাহলে পরপর আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি শাড়িগুলো দেখাতে থাকবো। আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, কেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা এটাই আমার এগিয়ে যাবার পাথেয়, কাজেই আপনাদের সবসময় বলি আপনারা সবাই সঙ্গে থাকবেন, বড়রা একটু আশীর্বাদ করবেন আমাকে, কেন আশীর্বাদ ছাড়া তো জীবনে চলা যায় না, যার জন্য আমি বড়দের কাছে আশীর্বাদ চাইছি। এবং আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক প্রণাম জানাচ্ছি, যারা ছোট বোনের মতন আছো তাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, তোমরা প্রত্যেকে স্বপ্নাদির সঙ্গে থেকো, আমাকে সবাই যারা আমাকে ভালোবাসেন, যারা আমার শাড়ি ভালোবাসেন তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আশা করি। আজকের এই পর্যন্তই, নমস্কার।